ফোর্থ সেমের ছেলে মেয়েদের জন্য CC10 অর্থাৎ নাটকের পেপারের সম্পূর্ণ সাজেশানটি দেওয়া হলো। এখান থেকে তোমরা শুধু লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো বাদ দেবে, মানে বিগত বছরে যে প্রশ্নগুলো 10-এ বা 5-এ এসেছে সেইগুলো শুধু বাদ দেবে, বাকি সমস্ত কিছু পড়বে। কোনো কোনো বার দেখছি একটা দুটো প্রশ্ন রিপিটও করছে 2 নম্বরের, সুতরাং কিছু বাদ দিও না। সাজেশানটি যথাসম্ভব ছোট করে করা হয়েছে, 10 নম্বরের মাত্র 15-16খানা রয়েছে, 5 নম্বরেরও 25-26টার বেশি নেই, আর 2 নম্বরের প্রশ্ন 75টার মতো রয়েছে। সুতরাং খুঁটিয়ে তোমাদের সাজেশান করা হয়েছে, এখান থেকে তোমরা আর কিচ্ছুটি বাদ দিও না, সম্পূর্ণ সাজেশানটি তৈরি করো। তোমাদের কোথাও কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো, আমি বলে দেব। এখন থেকে তৈরি করতে থাকো তোমাদের 3টে পেপারের সাজেশান, আমি খুব দ্রুত দিয়ে দিলাম, আগে থেকে দিলাম যাতে তোমরা তৈরি হতে পারো। এখন থেকে এই সাজেশানটি কমপ্লিট তৈরি করো, তাহলে কোনো বাড়তি হেডেক তোমাদের থাকবে না। ক্লিয়ার? কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকলে নির্দ্বিধায় আমায় কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়ে দেব। এখান থেকে যে বড় প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, চেষ্টা করব ক্লাস নিয়ে সেগুলোকে আলোচনা করে তোমাদের ক্লিয়ার করে দেবার। তোমরা কিন্তু খাতায় সমস্ত প্রশ্ন উত্তর নোট ডাউন করো এবং খুঁজে খুঁজে লিখতে থাকো, যেগুলো পারবে না তার জন্য আমি রয়েছি। আর তোমাদের শেক পেপারের প্রশ্নটাও আমি চেষ্টা করব জুন মাসের মধ্যেই দিয়ে দেওয়ার। আমার কিন্তু কাজ কমপ্লিট, মানে অলমোস্ট কমপ্লিট, এবার শুধু তোমাদের কাজ, তোমরা কতটা তৈরি হতে পারছো পরীক্ষার জন্য তার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমাদের রেজাল্ট। কেমন? শুভরাত্রি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখো, আর ভিডিওটা একটি করে লাইক একটি করে কমেন্ট কিন্তু আমি সবার থেকে চাই।